হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মীন রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে না যাবে। বন্ধুরা, এর আগে আর একটি কথা বলার আছে, আমি 2020 সাল কেমন যাবে না যাবে সেটি নিয়ে ভিডিও আপ করেছি। যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে আপনারা বুঝতে পারবেন 2020 সালটা লাইফটা কোন ট্র্যাকে চলছে। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে, খুব মন দিয়ে দেখুন আর আমাকে জানান ভিডিওটি কেমন লাগলো না লাগলো। তাহলে চলুন জানি মীন রাশির জব কেমন থাকছে। মীন রাশির জবের ক্ষেত্রে ভালো, মীন রাশির মানুষরা বিগত কিছুদিন ধরে অনেক সাফার করছিলেন, জব পেতে প্রবলেম হচ্ছিল, কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন থাকছিল না, কলিগদের সাথে প্রবলেম হচ্ছিল, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু মুক্তির সময় এসে গেছে। কাজের জায়গায় যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেগুলো কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। জবের জন্য যারা অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, যাদের প্রমোশন হওয়ার ছিল তাদের কিন্তু এই সময়টা খুব ভালো, তাদের প্রমোশনও কিন্তু এই সময়টা হয়ে যাওয়ার চান্স আছে। এবার যেন কোন কোন জব ভালো যাবে, যারা টেকনিক্যাল জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা সেলস মার্কেটিং ওরিয়েন্টেড জব করেন তাদের জন্য সময়টা ভালো। তবে মাসের 15 তারিখের পর থেকে আপনার সময়টা অনেকটা অনেকটা বেটার কিন্তু দেখতে পাবেন। লাইফের অন্য একটা ওয়ে আপনারা কিন্তু এই সময় থেকে খুঁজে পেয়ে যাবেন বলা যেতে পারে। যারা ধরুন অ্যাডভোকেট আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যারা টিচার আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটা বেটার এই সময় থেকে। এবার জানবো বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো ভালো, ইনভেস্টের জন্য ভালো, তবে আমি বলবো মাসের 15 তারিখের পর থেকে ইনভেস্ট করুন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন, বিজনেসে অনেকটা বেটার সাকসেস কিন্তু পাবেন। কিন্তু যাদের বার যাদের রবি শনি যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে। বিজনেসে 15 তারিখের পর থেকে আস্তে আস্তে অনেকটা গ্রোথ আপনারা দেখতে পাবেন। তবে আমি বলবো নতুন বিজনেস শুরু করার জন্য সেরকম ভালো সময় নয়, নতুন বিজনেসের জন্য একটু ওয়েট করে নতুন বিজনেস শুরু করুন। কোন কোন বিজনেস ভালো যাবে, যারা ধরুন আর্ট, ফিল্ম, মিডিয়া, নাচ, গান এইসব নিয়ে বিজনেস করেন, যাদের ফটোগ্রাফির বিজনেস আছে, যারা ধরুন কোনো টেকনিক্যাল বিজনেস করেন, যাদের ধরুন প্রমোটিংয়ের বিজনেস আছে, এই সমস্ত বিজনেস খুব ভালো যাবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানের জন্য সময়টা ভালো, স্কুল স্টুডেন্টরা কিন্তু অনেকটা ফোকাস করতে পারবেন, যে মিস্টেকগুলো হয়ে যাচ্ছিলো সেগুলো অনেকটা কমে যাবে। 13 তারিখের পর থেকে এই সমস্ত জিনিসগুলো অনেকটা ঘটবে। স্কুল স্টুডেন্টদের যে মনোযোগের অভাব সেটা কিন্তু খুব প্রবলেমে ফেলছিল, সেক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু পাবে। হায়ার স্টাডির জন্য সময়টা কিন্তু খুব ভালো এই সময় থেকে, যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়েন তারাও কিন্তু বেটার রেজাল্ট পাবে। এবার জেনে নেব আপনাদের হেলথ নিয়ে কেমন থাকছে না থাকছে। হেলথের ক্ষেত্রে একটু সমস্যা থাকছে, যাদের হার্ট সংক্রান্ত প্রবলেম থাকছে সেগুলো বাড়বে, যাদের লিভার সংক্রান্ত প্রবলেম থাকছে সেগুলো কিন্তু বাড়বে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকে বেটার রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন, দুজনের মধ্যে বন্ডিং বাড়ছে, তবে কোথাও কোথাও মাঝে মাঝে একটু ইগো ক্ল্যাশ করবে, এটা নিয়ে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পাবে। এই দিকটা কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে, না হলে কিন্তু এগুলো বাড়তেই থাকবে। প্রেমের ক্ষেত্রে কেমন রেজাল্ট, প্রেমের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন আপনারা এই সময় থেকে। এই সময় দেখবেন আপনাদের লাইফে নতুন প্রেম আসছে, তবে নতুন প্রেমটাকে কতটা গুরুত্ব দেবেন না দেবেন না সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপর। যাদের বার্থ চার্টে ধরুন বুধ কেতুর যোগ আছে তাদেরকে আমি বলবো নতুন প্রেমে যাওয়ার আগে 10 বার ভাবুন, দেন নতুন প্রেমে যান। আর যে প্রেমগুলো আছে সেই প্রেমগুলোর মধ্যেও কিন্তু কোথাও গিয়ে একটু মান অভিমান লেগে থাকে, বড়সড়ো কিছু না টুকিটাকে কিন্তু থাকছে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশান ভালো থাকছে, ইনভেস্ট করাটা থাকলে ইনভেস্ট করুন, সেভিংস কিন্তু খুব ভালো হবে, গ্রোথও কিন্তু ভালো থাকবে ফিনান্সিয়াল ব্যাপারে, তবে টুকিটাকি খরচাও কিন্তু থাকছে। এই সময় আপনারা একটু নিজের সাজগোজ, কোনো ইলেকট্রনিক জিনিস, খাওয়া দাওয়া, এন্টারটেইন এই সমস্ত জিনিসে কিন্তু একটু অর্থ ব্যয় করে ফেলুন, এইসব দিকে নজর দিন, নাহলে কিন্তু অর্থ ব্যয় হতেই থাকবে। যারা দেখছেন সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইব না করলে কিন্তু ঠিক ব্যাপারটা হচ্ছে না। কেন বলুন তো, আপনারা আমার সাথে যে বন্ডিংটা সেটা কিন্তু খুব একটা কমপ্লিট হচ্ছে না, তাই না? তাই কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপ করি আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে বন্ধুরা, দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার সাথে থাকুন। টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।